বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, নার্ভের দুর্বলতা বা স্নায়বিক দুর্বলতা হলো সমষ্টিগত শব্দ যা বিভিন্ন প্রকারের স্নায়ুর সমস্যাকে বোঝায়। এই সমস্যায় মানব শরীরের কোনো একটি অংশ দুর্বল বা অচল হয়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে এই দুর্বলতা বা অসারতা সাময়িক হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে তা স্থায়ী সমস্যাও হতে পারে। নার্ভ বা স্নায়ুর দুর্বলতার কিছু লক্ষণ রয়েছে যা দেখে এই রোগ চেনা যায়। স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের শরীরের কোনো অংশে ব্যথা বা যন্ত্রণা থাকতে পারে, উদ্বেগ অবসাদ থাকতে পারে, পেশির দুর্বলতা, ক্লান্তি, কাঁপুনি ইত্যাদিও লক্ষণীয়। স্নায়ুর দুর্বলতা থাকলে মাঝে মাঝে হাতে পায়ে খিল ধরে, ভ্রু নিচে ওঠে, হাতে পায়ে ঝিঁঝি ধরে, মাঝে মাঝে হাতে বা পায়ের পেশি কেঁপে ওঠে বা নেচে ওঠে, অল্প পরিশ্রমেই অবসন্ন হয়ে পড়তে হয়, কোনো কিছুতে একটু উত্তেজিত বা উদ্বিগ্ন হলেই শরীরটা যেন কাঁপতে থাকে, এসবই হলো স্নায়ুর দুর্বলতা। এ সকল লক্ষণগুলির এক বা একাধিক সমস্যায় যদি আপনি বেশ কিছুদিন ধরে ভোগেন, তাহলে বুঝতে হবে আপনি স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত। অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক চাপ, স্নায়ুর প্রদাহ প্রভৃতি হল স্নায়ুর দুর্বলতার প্রধান কারণ। স্নায়বিক দুর্বলতার শুরুতেই এর সঠিক চিকিৎসা প্রয়োজন, নয়তো সমস্যাটি অচিকিৎসিত থাকলে ভয়াবহ এবং জটিল আকার ধারণ করতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা প্রবলভাবে ব্যাহত হতে পারে। এই সমস্যার এক অতি সহজ এবং এক অতি কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার কথা বলবো। কিভাবে চিকিৎসাটি নিতে হবে তা জেনে নিন। এজন্য আমাদের প্রয়োজন হবে 100 থেকে 125 গ্রাম আলু। তা সে একটি আলুও হতে পারে, আবার দুটি বা তিনটি মিলিয়েও 100 গ্রাম বা 125 গ্রাম হতে পারে। আলুর ছাল না ছাড়িয়ে গোটা আলু আধ চা চামচ লবণের সঙ্গে জলে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে এবং ঠান্ডা হওয়ার পর ছাল ছাড়িয়ে আলুটি খেতে হবে। আপনি ইচ্ছা করলে পেঁয়াজ কুচি বা গাজর কুচিও সেদ্ধ আলুর সঙ্গে যোগ করে খেতে পারেন। নাস্তা বা জলখাবারের সঙ্গে খেতে পারেন বা খালি মুখেও এই আলু খেতে পারেন। এভাবে দুবেলা আলু খেতে হবে। একটানা এক মাস এই ঘরোয়া চিকিৎসা নিতে হবে। মাসখানেকের মধ্যেই লক্ষণীয় উপকার পাবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।